ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সর্বাধিক গুরুত্ব বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামী হাসপাতাল। চিকিৎসা সেবায় ২৪ ঘন্টা হাসপাতাল খোলা রেখে ডাক্তার ও স্টাফদের দিয়ে যাচ্ছে প্রান্তিক এলাকার জনসাধারণদের এই হাসপাতালে। এছাড়া বর্তমানে পরিবেশ দূষণ, বিষাক্ত খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের ফলে আশঙ্কাজনক হারে বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। বিশেষ করে বাড়ছে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এবং কিডনি সমস্যা সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধি। চিকিৎসা হয়ে উঠছে অত্যন্ত ব্যয়বহুল, তাই ইসলামী হাসপাতালে নিয়মিত আসছে ঢাকা থেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণ ও রোগ হওয়ার আগে শরীরের কন্ডিশন নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দিক লক্ষ্য করে সব ধরনের সেবা নিয়ে ইসলামী হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান করেছেন ঢাকা থেকে আগত ডাক্তাররা। চিকিৎসা সেবা দিতে ইসলামী হাসপাতালে প্রতি সপ্তাহের শুক্রবারে MBBS, BCS, FCS সার্জারি ডাক্তার সাইদ আহমেদ বসেন। তিনি যুক্তরাজ্য থেকে MRC ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলির পাথর, পিত্তনালীর পাথর, পাকস্থলী ও বৃহদান্তের টিউমার, পাইলস, ফেস্টুলা, মলাশয় ও মলদ্বারের যে কোনো সমস্যা, হার্নিয়া, সিস্ট, হাইড্রোসিল সহ যে কোনো জটিল রোগে সুচিকিৎসা ও অপারেশন করে থাকেন। এছাড়াও ইসলামী হাসপাতালে ২৪ ঘন্টা ডিউটি ডাক্তার রয়েছে। ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, কালার আলট্রাসোনোগ্রাফি, বিদেশগামী যাত্রীদের মেডিকেল টেস্ট ও সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা সহ ২৪ ঘন্টা ফার্মেসি সেবা খোলা থাকে। তাই সুস্থ থাকতে নিয়মিত শরীরের রোগ প্রতিরোধ পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অল্প খরচে স্বল্প সময়ে বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল সবসময় রয়েছে আপনার পাশে। আমি ডাক্তার সাইদ আহমেদ, বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমি চেম্বার করছি বাঞ্ছারামপুর ইসলামী হসপিটাল। প্রতি শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৩টে পর্যন্ত আমি যে ধরনের রোগের চিকিৎসা প্রদান করে থাকি, পিত্তথলির পাথর, পিত্তনালীর পাথর, পাকস্থলী ও বৃহদান্ত্রের যে কোনো টিউমার, পাইলস, ফিস্টুলা, মলাশয় ও মলদ্বারের যে কোনো সমস্যা, হার্নিয়া, অ্যাক্সিলা বা হাইড্রোসিল, সিস্ট, এছাড়াও যে কোনো জটিল রোগের জন্য সুপরামর্শ এবং প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করে থাকি। আমি প্রতি শুক্রবার দিন আসছি বাঞ্ছারামপুর ইসলামী হসপিটালে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভাই রমজানের শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই কাম্পানি নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে।